আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণজিফির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। হেফাজতের যুগ্ম মহাসচিব খালিদ সাইফুল্লাহ গ্রেপ্তার। হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ আইউবিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোরে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোদিবিরোধী আন্দোলনের সময় হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, সাম্প্রতিক সময়ে পল্টন থানায় নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় খালেদ সাইফুল্লাহ আইউবিকে আজই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। গত কয়েকদিনে হেফাজতের বেশ কয়েকজন নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বুধবার বিকেলে হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহসভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। একই দিন বিকেলে খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শরাফত হোসাইনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনকে গ্রেপ্তার করে র্যাব। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।